হাই প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে জীবন যাপন করবে। বাইরে গেলে তো অবশ্যই মানতে হবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে একটি নতুন ধারার সাথে অভ্যস্ত হতে যাচ্ছি এবং একটি বলতে পারো নতুন সময় শুরু করতে যাচ্ছি। একদিকে হচ্ছে তোমাদের নতুন ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিক শ্রেণীর ক্লাস শুরু হতে গেল, আরেকদিকে হচ্ছে অনলাইনে তোমরা নতুন করে নিজেদেরকে একটি নতুন মাধ্যমে অভ্যস্ত করতে যাচ্ছ। আশা করি এই দুটি জিনিস তোমরা অবশ্যই সুন্দরভাবে গ্রহণ করবে এবং চেষ্টা করবে দুটি জিনিসকে সম্পূর্ণ সফলতার সাথে শেষ করার। অনলাইন বেজে পড়াশোনা আসলে একটু অন্যরকম মনে হলেও ধীরে ধীরে আমার মনে হয় বা আর কিছুদিন পরেই গেলে দেখবে যে আসলে এটি ভালো একটি পদ্ধতি। তোমরা যদি একটু মনোযোগের সঙ্গে চেষ্টা করো তাহলে অবশ্যই তোমরা পারবে। আর উচ্চ মাধ্যমিকের এই 2 বছর সময়ের জন্য একটি শুভকামনা রইল, সেটা হচ্ছে সুন্দরভাবে তোমরা এই সেশনটি শেষ করবে এবং একটি ভালো মানুষে পরিণত হবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা সবসময় চেষ্টা করবে সুন্দরকে গ্রহণ করার এবং সত্যকে মেনে নেয়ার, ঠিক আছে? আমি সীমা বাগচি, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা। আমরা আজকে ব্যবসায় শিক্ষা শ্রেণীর যে সাবজেক্ট ঐচ্ছিক বিষয়ের মধ্যে তোমরা 3টি বিষয় লিখেছিলে, হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা। আমরা আজকে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে একটি ক্লাস নেব। তোমরা সবসময় আরেকটা জিনিস মনে রাখবে, যেটা হচ্ছে ব্যবসায় সংগঠনে কিন্তু 2টা পেপার, একটা পেপার হচ্ছে ব্যবসায় সংগঠনের প্রথম পত্র, একটা পেপার হচ্ছে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র। এবং প্রথম পত্র যেটা, সেটার কোড নাম্বার হচ্ছে 277। এটা কিন্তু ভুলবে না, কারণ রুটিনেও কিন্তু আমরা এই কোড নাম্বার গুলো ব্যবহার করতে দেখি, অর্থাৎ বোর্ড রুটিনে। তো সেহেতু তোমাদের যদি মুখস্থ থাকে সেটা অবশ্যই একটি ভালো কাজ হবে এবং বুঝতে সুবিধা হবে। আজকে আমরা প্রথম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, কারণ তোমরা ইন্টার ম্যাট্রিকের লেভেল অর্থাৎ তোমার এসএসসি লেভেল যেটাকে বলি, সেটা আসলে তোমরা মানে সংগঠন বা ব্যবসার কিছু অংশ পড়ে আসো। আমি তারই একটুখানি ই করি, প্রথম যেহেতু দিন সেহেতু আমাদের সবারই একটু অন্যরকম লাগছে, নতুন নতুন বিষয়, নতুন স্টুডেন্ট, আজকে তো আমরা একটা আনন্দের দিন থাকার কথা ছিল। তারপর যদিও মহামারীর সময় আমরা পারলাম না সেই দিনটিকে উদযাপন করতে, তারপরও আমরা অনলাইনে চেষ্টা করবো আনন্দে ক্লাসটা গ্রহণ করার, দুঃখগুলো ভুলে গিয়ে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, আজকে সবসময় মনে রাখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারেরই একটা সিলেবাস দিয়েছে তোমাকে বোর্ড থেকে, এবং সেই সিলেবাসের টপিকস থেকেই কিন্তু বোর্ড কোশ্চেন করা হবে। তাই সেই টপিকস গুলো কি 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 আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে জেনে নেবে, এবং তুমি যখন একটা চ্যাপ্টার শেষ করবে সেই টপিকস এর প্রত্যেকটা জিনিস কি তুমি আসলে পড়েছো সেটা কিন্তু নিজেকে প্রশ্ন করবে যে আমি কি সবকটা টপিকস জানি। আর তুমি যখন মনে রাখবে যে না, আমি সবকটা টপিকস জানি, তখন কখনোই তোমার কিন্তু সৃজনশীল পদ্ধতিকে কঠিন মনে হবে না। আর তুমি যদি টপিকস গুলো কম জানো, বুঝতে না পারো, তখনই কিন্তু সৃজনশীল পদ্ধতিটা তোমার কাছে খুব কষ্টের মনে হবে, খুব কঠিন মনে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাই প্রথমেই আমরা সেই কাজটি করব, সেটা হচ্ছে চ্যাপ্টারে কি কি বিষয় আছে তা ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব। এক, ব্যবসায়ের ধারণা অর্থাৎ ব্যবসা কাকে বলে এটা তোমাকে জানতে হবে। ব্যবসায়ের আওতা, শিল্পের বৈশিষ্ট্য প্রকারভেদ, বাণিজ্যের বৈশিষ্ট্য প্রকারভেদ, প্রত্যক্ষ সেবার বৈশিষ্ট্য প্রকারভেদ। বাংলাদেশে ব্যবসার আওতা হিসেবে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবার সমস্যা ও সম্ভাবনা। সামাজিক ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের গুরুত্ব, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়ের অবদান, এবং জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়। তার মানে এই 11টা টপিকস আমাদেরকে পড়তে হবে। তো সেটা ধরে 1 সপ্তাহে সম্ভব না, বা আমাদের এই একটা ক্লাসে সম্ভব না। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি বিষয় তোমাকে কিন্তু পড়াবো। তোমার শুধু খেয়াল করার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা টপিকস পড়াচ্ছি তো, তুমি বুঝতে পারছো তো? এই প্রশ্নগুলো শুধু তোমার দেখার বিষয় যে ম্যাডাম আমি সবকটা টপিকস পারি, বা ম্যাডাম আমি এই টপিকস গুলো বুঝতে পারছি না বা পারছি না, সেটা কিন্তু আমাকে জানানো তোমার উচিত হবে। একদমই ভয় না পেয়ে তুমি আমাকে জানাবে, ঠিক আছে? অবশ্যই জানাবে, কমেন্টের মাধ্যমে জানাবে, আমাদের মোবাইল নাম্বার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তোমরা জানাবে প্রত্যেকে। আচ্ছা, তাহলে আজকে বিষয় হচ্ছে, তাহলে আমরা আজকে কি কি পড়বো, কি জানবো আজকে, তাই না? তাহলে আমরা কি কি জানবো সেটা আমি একটু হাইলাইট করেছি। দেখো, একটা হচ্ছে ব্যবসায় কাকে বলে বিষয়টা আমরা একটু জানবো, ব্যবসায় কার্যাবলী গুলো আমরা একটু দেখবো, ব্যবসায় গুরুত্ব, ব্যবসায়ের উদ্দেশ্য, জীবিকা অর্জনের উপায় হিসেবে ব্যবসায়, এই 5টা বিষয় আমরা একটু ধারণা নেব আজকে। প্রথম টপিকস এই হচ্ছে কি, ব্যবসায় কাকে বলে। তো ব্যবসায় কাকে বলে, এটা তো খুব সহজ ভাবে আসলে বলা যায় যে ব্যবসা আমরা ক্রয় বিক্রয়
করি সেই ক্রয় বিক্রয়টাই আসলে ব্যবসা একটি কাজ, তবে তখনই ক্রয় বিক্রয় ব্যবসা হবে যদি তুমি মুনাফা অর্জনের জন্য করতে যাও। যেমন ধরো তুমি তোমার বাবা তোমাকে একটি পেন্সিল কিনে দিল 50 টাকা দিয়ে, কোনো কারণে তোমার বান্ধবী খুব তোমাকে ধরছে, বলছে দাও না দাও না, খুব পছন্দ হয়েছে আমি নেবই, তখন তুমি কি বললে ঠিক আছে আমি 50 টাকা দিয়ে গেছি বাবাকে বলে দিবো আমাকে একজন আরেকটা আনতে, ফ্রেন্ডকে দিয়ে দিলাম, ও তোমাকে 50 টাকা দিল, এটা কি বিজনেস? না, এটা কিন্তু বিজনেস না, কারণ এটা তোমার বান্ধবীকে তুমি যেটা 50 টাকা দিয়ে কিনেছো সেটাই কিন্তু 50 টাকা দিয়ে তাকে দিচ্ছ, তো এটা কখনোই কিন্তু বিজনেস না। আবার দেখো যে আমি তুমি কি করলা না, বুদ্ধি করে তুমি কি করলা, সেই 50 টাকার জিনিসটা তুমি বললাম এটা 55 টাকা, তাহলে 5 টাকা একটু বাদাম খাওয়া যাবে। তাহলে কি তুমি যদি বলো যে ম্যাডাম এখন তো আমি 5 টাকা লাভ করেছি, তাহলে তো এটা বিজনেস না। বিজনেসেরও কিন্তু অর্থাৎ ব্যবসায়েরও কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যটা তোমাকে জানতে হবে এবং বুঝতে হবে। শুধু আমি ক্রয় বিক্রয় করলাম আর একদিন দুটা বা 3 দিনে একটা ক্রয় বিক্রয় করে সেই ক্রয় বিক্রয়কে ব্যবসা বলবো, তা কিন্তু ব্যবসা হবে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিছু বিশেষজ্ঞ ব্যক্তির মন্তব্য একটু দেখে নিই, তারপর আমরা নিজেরা একটু সাজাবো কেমন করে ব্যবসায় সংজ্ঞাটা সাজাতে হয়। দেখো LH হ্যানি কি বলেছেন, যে সম্পদ উৎপাদন অথবা সংগ্রহ, উৎপাদন অথবা সংগ্রহ পণ্য ক্রয় বিক্রয়ের জন্য পরিচালিত মানুষের যাবতীয় কার্যকলাপকে ব্যবসায় বলে। তার মানে দেখো উৎপাদন বা সংগ্রহ করে ক্রয় বিক্রয়ের জন্য আমরা যেটা করছি, যে কাজকর্ম বা কাজগুলোকে করছি, সেগুলোকেই বলা হচ্ছে ব্যবসায়। বিবি ঘোষ কি বলেছেন, দেখো পণ্যদ্রব্য উৎপাদন অথবা ক্রয় বিক্রয় তারা সম্পদ অর্জনের লক্ষ্যে নিয়োজিত মানুষের যাবতীয় কর্ম প্রচেষ্টাকে ব্যবসায় বলে। এখানেও কিন্তু দেখো ক্রয় বিক্রয় এসেছে, এবং ক্রয় বিক্রয় তারা সম্পদ অর্জনের লক্ষ্যে নিয়োজিত। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এরপর YK ভূষণ কি বলেছেন একটু দেখো, যে ব্যবসা বলতে মানুষের অভাব পূরণের মাধ্যমে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত পণ্যদ্রব্যের সংগঠিত উৎপাদন ও ক্রয় বিক্রয় কি কি বলছে উনি ব্যবসায় বলছেন। এখানে দেখো মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসেছে এবং ক্রয় বিক্রয় এসেছে, তার মানে মেজর যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা ধরে ফেলতে পারছি, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ক্রয় বিক্রয় সংগঠিত হয় তাকে কিন্তু আমরা সাধারণভাবে বলতে পারছি কি ব্যবসায়। এখন আমরা একটি সম্পূর্ণ সংজ্ঞায় চলে আসি, দেখো যে ব্যবসা কাকে বলে, যে ব্যবসা হলো এমন একটি আর্থসামাজিক প্রক্রিয়া যা ব্যক্তিক মুনাফা অর্জনের এবং সামাজিক সেবাদানের লক্ষ্যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পণ্যদ্রব্য বা সেবাকর্মের উৎপাদন বন্টন এবং এদের সহায়ক কাজে যাবতীয় বৈধ কর্ম প্রচেষ্টার সাথে সম্পৃক্ত। তার মানে পণ্যটি উৎপাদন থেকে শুরু করে উৎপাদনের পরে যার সব ধরনের কাজ, কাজের মধ্যে কি হচ্ছে যে আমরা পণ্য উৎপাদন করছি, বন্টন করছি এবং সহায়ক আরো অনেক কাজ কিন্তু দরকার হয়, সেই কাজগুলোর কর্ম প্রচেষ্টা বা কার্যের যে সমষ্টি তার সবই হচ্ছে আমাদের ব্যবসায়কে ঘিরে। তাহলে কি মুনাফা অর্জনের জন্য আমরা আসলে যে ক্রয় বিক্রয়টা করি সেটাই আসলে আমরা ব্যবসা হিসেবে অন্তর্ভুক্ত করতে পারি। তবে এখানে কিছু দিয়েছি সেটা হচ্ছে তোমাদের একটি জ্ঞানমূলক প্রশ্ন রাখে, যে বিজনেস শব্দটি কোত্থেকে এসেছে ইংরেজি, এবং এর প্রতিশব্দ হচ্ছে কি বাংলায়, এর প্রতিশব্দ হলো ব্যবসার। ইংরেজিতে আভিধানিক অর্থ দাঁড়ায় হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকা। এটা তোমাদের অনেক সময় 1 নম্বরের কোশ্চেন অর্থাৎ MCQ যেটাকে বলি সেখানে আসতে পারে। এখন তুমি আমি যে এতক্ষণ ধরে ব্যবসা কাকে বলে, মুনাফা অর্জনের জন্য ক্রয় বিক্রয় করা, এই কথাগুলোই কিন্তু বারবার রিপিট করছিলাম, তবে এছাড়াও এর মধ্যে কিন্তু কিছু জরুরি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমরা একটু আলোচনা করি। চলো যে মুনাফা অর্জনের উদ্দেশ্য, এটা দেখো প্রথম টপিকসেই চলে এসেছে, তাহলে তোমরা মনে রাখবে যে ব্যবসার মৌলিক বা মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন। ঝুঁকি, অনিশ্চয়তা, লেনদেনের পৌনঃপুনিকতা, দেখো এই পৌনঃপুনিকতা হচ্ছে তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে যে তুমি লেনদেনটা করেছো এটা তো বছরে একটা করলা, কিন্তু এটা করলে কিন্তু বিজনেস হওয়া যায়, বিজনেস তখনই হবে যখন তুমি এটাকে মানে বারবার ক্রয় বিক্রয়, একবার তুমি কিনে আনছো আবার বিক্রি করে দিচ্ছ, যেটা তোমাদের দোকানে খেয়াল করবে যে ওরা আনছে প্লাস বিক্রি করছে, শেষ হয়ে যাচ্ছে আবার আনছে আবার বিক্রি করছে, রেগুলার সেখানে কিন্তু বিক্রি করছে, অর্থাৎ সে দোকানটা যতক্ষণই খোলা রাখছে সেখানে কিন্তু ক্রয় বিক্রয় ঘটে যাচ্ছে। এই যে পৌনঃপুনিক একই কাজ বারবার হচ্ছে এটা কিন্তু থাকতে হবে। তারপর আইনগত বৈধতা, এখানে তুমি চুরি করে একটা জিনিস এনে বিক্রি করছো সেটা কিন্তু হবে না, অন্য দেশ থেকে চুরি মাল এনে এখানে বিক্রি করা হচ্ছে, এইখানে কিন্তু বিজনেস হবে না, এখানে আইনগত বৈধতা থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে, এবং তোমার পণ্যটা বাংলাদেশে কি থাকতে হবে
বাংলাদেশে আইনে কিন্তু এটা বৈধ হতে হবে, কোনো অবৈধ প্রোডাক্ট বা পণ্য নিয়ে তুমি কিন্তু বিজনেস করতে পারবে না, সেটা অবৈধ বিজনেস হিসেবে বা ব্যবসা হিসেবে সবার কাছে পরিলক্ষিত হবে। কর্মের স্বাধীনতা, এটা কিন্তু বিজনেসে অর্থাৎ ব্যবসা একটা সবচেয়ে আনন্দের এবং খুবই আনন্দের বলতে পারো, কেন কর্মের স্বাধীন, আমার যখন মন চায় আমি কাজ করব, যে প্রোডাক্ট নিয়ে আমার মন চায় আমি সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করব, এটা একটা ভীষণ আনন্দের একটা বিষয় যে কর্মের স্বাধীনতা, অর্থাৎ আমার যেদিন ভালো লাগলো না আমি সেদিন দোকান খুলবো না, যেটা অফিসিয়ালি পাওয়া যায় না, ভালো লাগাটাকে কিন্তু ভালো লাগাটাকেও যেন প্রকাশ করা যায় না, তেমনি আবার ভালো না লাগাটাকেও কিন্তু প্রকাশ করা যায় না, কিন্তু এটা ব্যবসার মধ্যে যায়। উপযোগ সৃষ্টি, অর্থাৎ নতুন নতুন পণ্য, এই যে একটি কলম, এই কলমটার ভেতরে যে উপযোগ আছে সেটা কিন্তু বিজনেসের মাধ্যমে অর্থাৎ ব্যবসার মধ্যে এই কলমটা তুমি লিখতে পারবে, এই মোবাইলটা দিয়ে তুমি কথা বলতে পারবে, এগুলো হচ্ছে উপযোগ। অর্থাৎ এই প্রোডাক্টটার গুণ কি, গুণই হচ্ছে এর ভেতরে একটা তোমার অভাব মেটানোর একটা উপকরণ এখানে আছে, যেটা হচ্ছে তুমি কথা বলতে পারবে মোবাইলের মাধ্যমে, কলম দিয়ে লিখতে পারবে। তুমি কেন কলমটা কিনবে, কারণ এই কলমের মাধ্যমে তুমি লিখতে পারবে, এই লিখতে পারাটাকে, এই ক্ষমতাটাকে আমরা বলি উপযোগ। আর্থিক মূল্যে লেনদেন, এই যে প্রোডাক্টের পেছনে দাম দেয়া থাকে যে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, 5,000 টাকা, এই দাম ছাড়া কিন্তু কখনোই তোমার বিজনেস করা যাবে না, প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা নির্দিষ্ট দাম থাকতে হবে। বিক্রয়ের অভিপ্রায়, অর্থাৎ যারা পণ্যটা ক্রয় করছে তারা কিন্তু নিজেরা ব্যবহার করার জন্য ক্রয় করছে না, ওরা কি করছে, ওরা পুনরায় এটাকে বিক্রয়ের ইচ্ছা নিয়েই কিন্তু পণ্যটাকে কি করে নিয়ে আসছে, ক্রয় করে নিয়ে আসছে। সেবার মনোভাব, অর্থাৎ আরেকজনকে তুমি এক ধরনের উপযোগ অভাব পূরণ করার মানসিকতা তোমার থাকতে হবে। পুঁজির সংস্থান, অর্থাৎ যেকোনো ব্যবসা করতে গেলেই কিন্তু তার প্রাথমিক একটি মূলধন লাগে, এই সংস্থানটা তোমাকেই করতে হবে। ব্যবসায়ী সওদা, এখানে আসলে পণ্যকে বোঝানো হচ্ছে যে তুমি এমন কিছু প্রোডাক্ট নিবে যেটা দিয়ে ব্যবসা করা, অর্থাৎ মানুষের অভাব পূরণ করা যায়। পূর্বানুমান, পারস্পরিক সুবিধা ইত্যাদি হচ্ছে তোমার ব্যবসার বৈশিষ্ট্য, অর্থাৎ এইগুলো যেখানেই তুমি দেখতে পাবে, যেখানে দেখো আমি অনেকগুলো দোকান দেখিয়েছি, এখানে তুমি দেখবে যে এরা যে এনেছে, এরা আনার পেছনে কিন্তু এই 13টা টপিক, তার চেয়ে আরো কিছু, আরো কিছু বেশি আছে, প্রত্যেকটারই কিন্তু একটা প্রভাব রয়েছে। এখানে এই প্রভাবগুলোই যাদের মধ্যে থাকবে সেই বিষয়গুলোকে বা সেই উপকরণগুলোকেই তুমি কিন্তু বলতে পারো ব্যবসায়। এখন পরবর্তী টপিকসটা হচ্ছে আমাদের ব্যবসায়িক কার্যাবলী, ঠিক আছে, এটাও একটু মনোযোগ দিয়ে দেখলে দেখবে যে আমরা অনেকাংশে আলোচনা, যেমন উৎপাদন, পণ্য উৎপাদন, তাই না, যেমন কারখানার মধ্যে পণ্য উৎপাদন হচ্ছে, কেউ কেউ এক জায়গায় পণ্য কিনে অন্য জায়গায় বিক্রি করছে, আবার কেউ কেউ নিজেই কিন্তু পণ্যটাকে কি করে নিচ্ছে, তৈরি করে নিচ্ছে। ক্রয় বিক্রয়, এটাও আমরা জানি যে ক্রয় বিক্রয় করাটা করতেই হবে। অর্থ সংস্থান, যেখানে আমরা পুঁজি সংস্থান পড়ে এসেছি, সে এরকমই অর্থ সংস্থানটা, অর্থাৎ ব্যবসায় যে ক্যাপিটালটা লাগবে সেটাকে তোমাকে অ্যারেঞ্জ করতে হবে। ঝুঁকি গ্রহণ, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, যার যতটুকু সম্বল প্রত্যেক মানে সম্পূর্ণটুকু নিয়েই কিন্তু নামতে হয়, তাই না, এই ঝুঁকিটুকু থাকবে, যেখানেই টাকা আছে, যেখানেই আমাদের ব্যবসার কাজ করে সেখানে আমাকে ঝুঁকিটা নিতেই হবে। পরিবহন, আমাকে এক জায়গায় পণ্য আরেক জায়গায় নিতে হয়, গুদামজাতকরণ, এক সময় পণ্য আরেক সময় বিক্রি করতে হয়, এই যে তখন যে আমরা কি করছি পণ্যটাকে রাখছি, সেই রাখার এক সময় পণ্যটাকে যখন আরেক সময় আমরা নিয়ে যাচ্ছি, এই কাজটাকে বলা হচ্ছে গুদামজাতকরণ। প্রমিতকরণ ও পর্যায়িতকরণ, আমরা যখন মানের মাধ্যমে আলাদা করছি, যে আমরা কিছু বলি না যে পণ্য দেখতে এক কিন্তু দামের ভিন্নতা রয়েছে, এটাকে আমরা বলি প্রমিতকরণ। আর পর্যায়িতকরণ হচ্ছে যে 1 কেজি, 2 কেজি, 3 কেজিতে ভাগ করা হচ্ছে, 5 কেজিতে ভাগ করা হচ্ছে, এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলি পর্যায়িতকরণ। মোড়কীকরণ, অর্থাৎ প্যাকেটিং করা, অর্থাৎ সুন্দর করে এটাকে কভার করা বা কি বলে এটাকে মোলার দেওয়া বা প্যাকেট করা। বাজারজাতকরণ, অর্থাৎ মার্কেটে যাওয়া, বাজারকে কোন কোন বাজারে যাবে, বাজার প্রসারের কাজ করতে হয়, মার্কেটিং এর কাজ করতে হয়, অর্থাৎ বিজ্ঞাপন দিতে হয়, তোমার প্রোডাক্টে বাজারে ঢুকছে তা সবাইকে জানাতে হবে। গ্রাহককে সেবা প্রদান, এটা তো আমরা জানি এটা বৈশিষ্ট্য, একটি প্রধান বৈশিষ্ট্য। তারপর হচ্ছে হিসাব রক্ষণ, ক্রয় বিক্রয় হচ্ছে কত টাকা, যাচ্ছে কত টাকার, ব্যয় হচ্ছে কত টাকার, বিদ্যুৎ বিল কত টাকা, তোমাকে এটাও করতে হবে। কর্মী সংক্রান্ত কাজ, তোমার প্রতিষ্ঠানে যদি তোমার হেল্পার হিসেবে কোনো কর্মী রাখো, তাকে বেতন দিতে হবে, তার বিভিন্ন খরচ আছে, তার কি কি লাগবে সেখানেও তোমাকে কাজ করতে হচ্ছে। অফিস সংক্রান্ত কাজ, তোমার তোমার যে দোকানটা, দোকানের অনেকগুলো কাজ আছে কিন্তু অফিস সংক্রান্ত, যেমন লাইসেন্স করতে হয়, হিসাব রাখতে হয়, আরো বড় বড় বিজনেস হলে তো মানে বিশাল হিসাব করতে, বিশাল একটা অফিস থাকে, প্রত্যেকটা কাজ কিন্তু তোমাকে করতে হবে।
এরপর আসছে গিয়ে আমাদের ব্যবসার উদ্দেশ্য। উদ্দেশ্যটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি, দেখো এটাও ওই পয়েন্টস গুলোর সঙ্গে অনেক কাছাকাছি হবে কিন্তু, যে ব্যবসার উদ্দেশ্য কি, যে মুনাফা অর্জন, মুনাফা অর্জন, পুঁজির সদ ব্যবহার, সম্পদের সুষ্ঠু ব্যবহার, জনশক্তির সদ ব্যবহার, উপযোগ উৎপাদন বৃদ্ধি, উন্নত প্রযুক্তি ও পদ্ধতির ব্যবহার, উদ্ভাবন উন্নয়ন, দেখো এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা সালে আলোচনার মধ্যে চলে এসছে, তাই না? সামাজিক ও মানবিক যে উদ্দেশ্যগুলো, দেখো চাহিদা মাফিক পণ্য সেবা সরবরাহ, এটা কি আমাদের অবশ্যই দেখছে, যে আমরা এখন প্রত্যেকে কেউ 7-Up-এর 5 লিটার চায়, আবার কেউ কিন্তু 1 লিটার চায়। এই যে চাহিদাটা, যে আমি যেমন পণ্য, আমি আমার যেমন ডিজাইনের তেমন দিতে হবে, এটা কিন্তু বিজনেসের একটা বড় ধরনের অভাব পূরণ করা, যে কাস্টমার যেমন চায় আমাকে সেটাকে আগে থেকে চিন্তা করে কিন্তু সেভাবে রেডি করতে হয়। তারপর ন্যায্য মূল্যে পণ্য সেবা সরবরাহ, সামাজিক স্বীকৃতি অর্জন, বেকার সমস্যার সমাধান, শ্রমিক কর্মীর উন্নতি বিধান, কর্মীদের উন্নতি বিধান, সম্পর্কের উন্নয়ন। আর জাতীয় পর্যায়ে কি উদ্দেশ্য আমরা রাখছি, সেটা হচ্ছে অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ়, অর্থাৎ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে তুমি অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করতে পারো, জাতীয় আয় বৃদ্ধি, যেখানে আসলে আয় ব্যয় বেড়ে যাবে একটি দেশের মধ্যে, বেকার সমস্যার সমাধান হবে, বেশিরভাগ মানুষ চাকরি করতে থাকবে, আয় করতে মানুষের জন্য আয় বৃদ্ধি পাবে অটোমেটিকলি, কিন্তু সেটা জাতীয় আয়ও বৃদ্ধি পেতে থাকবে। জাতীয় উৎপাদন, যত কলকারখানা হবে, যতই মানুষ বিজনেসে নিজেকে ইনভলভ করবে, ততই কিন্তু উৎপাদন বৃদ্ধি পেতে থাকবে, দেশের প্রতিনিধিত্ব করা, এই ধরনের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা বিজনেস করি। পরবর্তী টপিকসটা হচ্ছে ব্যবসায়ের উদ্দেশ্য, তাই না? এই পয়েন্টস গুলো একটু ভালো করে শুধু পড়তে থাকবে, তোমরা দেখবে যেগুলো আসলে তোমরা নিজেরাই ধীরে ধীরে বানিয়ে লিখতে পারবে। দেখো এই উদ্দেশ্যগুলো আমাদের যে উদ্দেশ্যের সঙ্গে কিন্তু তোমার গুরুত্বের একটা মিল আছে, তাই না? সেটা হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্যগুলো কি কি, আমাদের গুরুত্বগুলো কি কি। এক, সম্পদের উপযুক্ত ব্যবহার, এটা আমরা কিন্তু, এটা আমাদের প্রধান একটা উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্য থেকে গুরুত্বটা বেড়ে গেছে কিন্তু। সঞ্চয় উৎসাহ দান, মূলধন গঠন ও তার সদ ব্যবহার, ব্যক্তিগত জাতীয় আয় বৃদ্ধি, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শ্রম বিভাগের সুফল, সরকারের রাজস্ব বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার, ব্যাংক বিমা ইত্যাদি প্রতিষ্ঠানের উন্নয়ন, সামাজিক গুরুত্বটাকে চাহিদা অনুযায়ী পণ্য সেবার যোগান, বেকার সমস্যার সমাধান, দক্ষতার উন্নয়ন, আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, নগরায়ন, জীবনযাত্রার মান উন্নয়ন। যেখানেই দেখবে তুমি যে একটু কলকারখানা গড়ে উঠেছে, সেখানেই কিন্তু একটা নগরায়ন, মানে গ্রাম্য পরিবেশ থেকে সেখানে একটা শহরে পরিবেশের ভাব তৈরি হয়ে যাবে, মানে রাস্তাঘাট ঠিক হতে থাকবে, সেখানে জনসমাগম তৈরি হতে থাকবে, ছোট ছোট বিজনেস তৈরি হতে থাকবে, এটা নগরায়ন বলা হচ্ছে। আর এই প্রত্যেকটা গুরু, এই টপিকসে কিন্তু আমার মনে হয় তুমি পারবে, এবং আলোচনাটা একটু বারবার শোনো আরো পারবে। এরপর যেটা আমরা জীবিকা অর্জনের উপায় হিসেবে, আমি কি ব্যবসা কেন নিচ্ছি, অর্থাৎ আমি কেন বিজনেস কে জীবিকা, অর্থাৎ আমার জীবন ধারণের জন্য কেন আমরা ব্যবসায় কে গ্রহণ করছি, তার 7টি পয়েন্ট কিন্তু আমরা আলোচনা করছি। দেখো জীবিকা অর্জনের উপায়, যেহেতু এটা থেকে টাকা আসে, অর্থাৎ অর্থ আসে, মুনাফার মাধ্যমে টাকাটা আসছে, এবং আমি সেই টাকার মাধ্যমে আমার পরিবারের কি আর্থিক অভাব পূরণ করতে পারি। উন্নতি লাভের উপায়, এক সময় ছিল ছোট একটা কারখানা, এরপরে কিন্তু সে দেশের সেরা একটা কারখানায় রূপান্তরিত হলো, অর্থাৎ উন্নতি লাভের একটা বিশাল দ্বার কিন্তু ব্যবসা খুলে দেয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিজের কর্মসংস্থান তো হচ্ছে, তার পাশে তুমি কিন্তু দেশের অনেক বেকারকে কি করতে পারছো, তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছো, সমাজেরও কিন্তু বিশাল উন্নতি করছো তুমি। স্বাধীন বৃত্তি, যে বলেছি যে আমরা চাকরির চেয়ে কেন ব্যবসাকে বেশি প্রাধান্য দিই, যে ব্যবসা হচ্ছে স্বাধীন, অর্থাৎ তুমি যেটা ভালোবাসো, তুমি যা করতে চাও ব্যবসার মাধ্যমে কিন্তু তুমি তাই করতে পারছো। কৃতিত্ব অর্জন, সামাজিক মর্যাদা প্রাপ্তি, দেখবে যে যখন ছোট ব্যবসাটা আস্তে 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 একটা সমাজে বড় ব্যবসায় পরিণত হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে যে না সে তো ভালো করছে, তখন দেখবে কিন্তু সমাজ তাকে আলাদা ভাবে একটু কি করছে, সম্মান দেখাচ্ছে, যে সে এত কষ্ট করে তার সততা দিয়ে সে এত সুন্দর ছোট্ট একটা দোকান থেকে সে এত বিশাল একটা দোকান ই করলো, তখন কিন্তু এটা এক ধরনের সামাজিক মর্যাদা বাড়িয়ে দেয় তার, ভবিষ্যৎ সহায় তখন তার, এবং কিছু কিছু দেখবে পরিবার দেখবে যে তারা পারিবারিক ভাবে বিজনেসের সঙ্গে, তার বাবা রিলেটেড, তার ছেলে এর পরবর্তী জেনারেশনে সেই বিজনেসে যায়, অর্থাৎ ভবিষ্যতেও কিন্তু তোমাকে এই বিজনেসটা সহযোগিতা করবে তোমার পরবর্তী প্রজন্মকে। সামাজিক কল্যাণ, এটার মাধ্যমে সামাজিক কল্যাণ করা যায়, যেটা অন্যান্য মাধ্যমে করা যায় না, সেই জন্যই তুমি আসলে ব্যবসাকে জীবিকা হিসেবে গ্রহণ করবে, এবং এটার মাধ্যমে একজন মানুষ যা চায়
তাই কিন্তু আমরা আসলে দেখো পেয়ে যাচ্ছি, যা অন্য মাধ্যমে আমরা এত সুন্দরভাবে পাই না। সেই জন্যই তুমি জীবিকা হিসেবে কি কাকে গ্রহণ করবে? ব্যবসাকে গ্রহণ করবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু অনেকগুলো টপিকস আসলে আলোচনা করে নিয়েছি, এবং এই টপিকস গুলোর মধ্যে আমি কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি, যদিও সৃজনশীল আজকে আনিনি, কারণ সৃজনশীলটা একটু বুঝাতে হবে, আমি পরবর্তী ক্লাসগুলোতে সৃজনশীল নিয়ে একটু আলোচনা করব। তা আজকে আমি একটু যে 10টা স্লাইড পড়িয়েছি, সেই 10টার উপরে আমরা 5-6টা প্রশ্ন করেছি, দেখি আমি উত্তর দেবো, তবে তোমরা মনে মনে মিলাবে যে তোমরা যা ভাবছো তার সঙ্গে আমার উত্তরগুলো মিলছে কিনা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, বহু নির্বাচনী প্রশ্ন, যে বিজনেস শব্দের কোন ভাষা থেকে এসেছে? তো বিজনেস শব্দটি ইংরেজি ভাষা থেকে এসেছে। ঠিক আছে, তারপর আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কোনটি? ব্যাংক, বিমা, সমবায় সমিতি, ব্যবসায়? ব্যবসায়। দেখো এটা কিন্তু বোর্ড, কোন বোর্ডে এসেছে আমি দু একটা লিখেও দিয়েছি, এগুলো আসলে বোর্ড থেকে সংগ্রহ, তার কিছু বানিয়ে নিয়ে এসেছি। বিজনেস শব্দ দ্বারা নিজের কোনটিকে বোঝায়? ব্যস্ত থাকা, কাজে থাকা, ঝামেলায় থাকা, উৎপাদনে থাকা? তাহলে আমরা বলবো ব্যস্ত থাকা। ব্যবসার মূল উদ্দেশ্য কোনটি? মূলধন বিনিয়োগ, মুনাফা অর্জন, সামাজিক সেবা, নতুন আবিষ্কার? অবশ্যই কি মুনাফা অর্জন। ব্যবসার সামাজিক গুরুত্ব নিজের কোনটি? সামাজিক গুরুত্ব, দেখো সম্পদের সুষ্ঠু ব্যবহার, সঞ্চয়ের উৎসাহ দান, জীবনযাত্রার মান উন্নয়ন, শ্রম বিভাগের সুফল, কোনটা হবে? জীবনযাত্রার মান উন্নয়ন, কারণ সামাজিক গুরুত্বের সঙ্গে কিন্তু মানুষের একটি প্রত্যক্ষ সম্পর্ক থাকতে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তীতে দেখো বহু নির্বাচনীতে নিয়ে এসেছি, পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার যাবতীয় কর্মকাণ্ডকে কি বলা হয়? শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ব্যবসায়? তাহলে উত্তরটি হবে ব্যবসায়। ব্যবসাকে কেরিয়ার হিসেবে গ্রহণ করার পেছনে উপযুক্ত কারণ কি হতে পারে? এক, সামাজিক মর্যাদা প্রাপ্তি, জীবিকা অর্জন, সামাজিক কল্যাণ। তো দেখো এখানে কিন্তু সামাজিক কল্যাণ, ঠিক আছে, সামাজিক কল্যাণের হ্যাঁ তিনটি দিক কিন্তু আমরা এখানে নিতে পারি, যে সামাজিক মর্যাদা প্রাপ্তি, জীবিকা অর্জন, সামাজিক কল্যাণ। আমরা সমাজের কল্যাণ বা সামাজিক কল্যাণ, এই তিনটাকে আমরা কিন্তু নিয়ে নিতে পারছি, পয়েন্টসের মধ্যে তিনটা পয়েন্টস ছিল। তারপর নিপু মডার্ন হেয়ার কাটিং নামে সেলুনের দোকান চালায়, নিপু মডার্ন হেয়ার কাটিং নামে সেলুনের দোকান চালায়, একে ব্যবসা বলার কারণ কি? ঝুঁকি রয়েছে, মুনাফা অর্জন উদ্দেশ্য রয়েছে, লেনদেনের পৌনঃপুনিকতা? তার মানে সে যেহেতু দোকান চালাচ্ছে, দোকানের ভেতরে ইনভেস্টমেন্ট আছে, যেখানে টাকা ইনভেস্টমেন্ট আছে সেখানে ঝুঁকিও রয়েছে, মুনাফা অর্জনের উদ্দেশ্য তো সে রয়েছে, লেনদেনে পৌন, যেহেতু এটা একটা দোকান, বারবারই তার কি করছে, এই সেই ক্রেতা বিক্রেতার রিলেশনটা তৈরি হচ্ছে, তাহলে এটি একটি ব্যবসায়ী বলা যায়। তার মানে ঘরের উত্তরটি হচ্ছে আমাদের সঠিক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এই পর্যন্তই থাক, ভালো থেকো সবাই, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। থ্যাংক ইউ।